আমরা প্রতিনিয়তই ফেসবুকে ফটো আপলোড না করলেও স্ট্যাটাস দিয়ে থাকি। যদি সেই স্ট্যাটাসটা যদি স্টাইলিশ ভাবে হয় তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আমি শান্ত ফ্রম নিশ্চুনো। তো স্ট্যাটাসটি আমাদের স্টাইলিশ করে তুলতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। ক্রোম ব্রাউজারে ট্যাপ করার পর সার্চ বারে লিখবেন স্টাইলিশ ফ্রন্ট জেনারেটর। সার্চ করবেন, সার্চ করার পর যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এখানে নর্মাল টেক্সট রয়েছে আর এখানে যা লিখবেন আপনারা ইংলিশে, তো সেটাই হয়ে যাবে। তো সিম্পল আমি লিখলাম আই লাভ ইউ। তো এটা লেখার পর দেখতে পাচ্ছেন যে নিচের যে ঘরটায় এখানে অনেকগুলো ফন্ট স্টাইলিশভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা হয় কি না। তো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট কপি করব। এখান থেকে কপি করার জন্য ট্যাপ করে চেপে রাখবেন, তারপর সিলেক্ট করে কপি করে নেবেন। তারপর আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি এখান থেকে স্টাইলিশভাবে ফ্রন্ট পোস্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তো আমি এটাকে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কাজ করে কি না। দেখতে পাচ্ছেন যে পোস্ট হয়ে গেছে জাস্ট নাও। তো এইভাবে আপনারা খুব সহজেই স্টাইলিশ ফ্রন্ট স্ট্যাটাস লিখতে পারবেন। আর আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও যেতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।